这个手机突然没收到啊，这手机突然没收到啊，也起来阿斯贝尔伯纳伯里迪阿斯贝尔伯纳伯里迪，所以马上的伯纳伯里迪伯纳伯里迪先生都，所以这个伯纳伯里迪伯，伯纳伯里迪是谁来着？যাদের একটি মানুষের সর্ব মাসে অধিকারান্ত মানুষ সংগ্রামের মধ্য দিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছে, তাই আমি মনে করি সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত দেশের চিকিৎসকদের মধ্যে সকল চিকিৎসকদের উচিত আজকের প্রধানমন্ত্রী অধ্যাপক সৈয়দ মোদাজ্জিকে সম্বর্ধনা দেওয়া। আমি আমার সম্বর্ধনার জবাবে আপনাদের মধ্য দিয়ে অন্তত চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল চিকিৎসক ছাত্র ছাত্রী মেডিকেল প্রফেশনের সকলের পক্ষ থেকে সম্বর্ধনা জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই। আজকে আমি বলছি এই চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক ঐতিহ্য রয়েছে, যেভাবে রয়েছে লেখাপড়ার শিক্ষা দীক্ষা, তেমন ঐতিহ্য রয়েছে গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধ সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের ওই ঐতিহ্য রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। এই চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেই মেডিকেল কলেজ থেকে বৃহত্তমবাদী পেয়েছিলেন ডাক্তার শাহাদত, যেই ডাক্তার শাহাদত বীরত্বকে স্মরণ রেখে আজকে অরিক্রমে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখার চেষ্টা করছি। এই অরিক্রম বানানোর জন্য আমরা সংকলন সংগ্রাম করেছি। আজকে আমাদের ছাত্রী বললেন হোস্টেল বানানোর জন্য আমার মনে করে একদিন আন্দোলন সংগ্রাম করেছি, ইত্যাদি হোস্টেল বানানোর জন্য এই ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করেছি। এই ক্যাম্পাসের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি যেখানে যেভাবেই থাকি না কেন, যে পদেই থাকি না কেন, আপনারা মনে করবেন আমি আপনাদের ভাই, আপনাদের সাথী, আপনাদের শক্তি আমাকে আমার দুঃখ দুঃখ। আজকের যে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকে এদের স্বাধীন হয়েছে, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকে আমি আপনি বলতে পারি আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ। একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে, আজও আমাদের মাঝে আছে, তাদের নিয়ে তো আমাদের গর্ববোধ করি। আজকে আমি গর্ববোধ করি অন্য প্রধানমন্ত্রী যখন একটি শেখ হাসিনা তারা ডিজিটাল বাংলাদেশ করার জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিন বদলের জন্য আজকে এমন এক মুক্তিযোদ্ধা, এমন এক মুক্তিযোদ্ধাকে মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার গর্বের বড় ভাই, আমার সন্তানের বড়, আমাদের আমার দেশের গর্বের বড় ভাই, আমাদের ক্যাপ্টেন অশ্বপত মজিবুর রহমান ফকির। এই মেডিকেল কলেজে আপনারা জানেন তিনটি ব্লকে তিনজন শহীদ ভাইয়ের নামে লিপিবদ্ধ রয়েছে। এই মেডিকেল কলেজের কথা যখন আমি শুনি জানি বুঝি আমার অনেক আনন্দ হয়। একটা সময় গিয়েছে আজকে যত হেলথ সেক্টরে, এমনকি হেলথ সেক্টরে একটা সময় গেছে যখন দেখা গেছে যে ডিজিটাল একটা থেকে আরম্ভ করে প্রত্যেকই চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র, তখন আমার সঙ্গে বিশ্বের সাথে তাদের মিলে যে চিকিৎসক সৃষ্টি করতে পারে এই মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ একটা জিনিস পরিষ্কার, একটা জিনিস পরিষ্কার, আপনারা জানেন অনেকে হয়তো জানেন না, আমি মেডিকেল কলেজে পড়ার ভর্তি হওয়ার পরে মনে করেছিলাম 69 থেকে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হয়েছে, মেডিকেল কলেজের ছাত্র হয়েছি, লেখাপড়া করব, একজন চিকিৎসক হব, মানুষকে মানব কল্যাণের চিকিৎসক হিসাবে নিজেকে নিয়োজিত করব, কিন্তু কিন্তু সেটা আমার হওয়া সম্ভব হয়নি। আমি ছাত্র রাজনীতি থেকে সেদিন দূরে থাকতে পারিনি, তার একটি মাত্র কারণ ছিল যখন শুনলাম জাতির দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে আমার জাতির পিতাকে। আমার মধ্যে উপলব্ধি হলো এই হত্যা করা জাতিকে হত্যা করা, এ হত্যা বাংলাদেশকে হত্যা করা, এ হত্যা সোনার হত্যার গলাকে শক্ত নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম তার হত্যা। সেই জন্য আর চুপ করে বসে থাকতে পারিনি, পঁচাত্তরের পর আবার পুরোদমে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি, ছাত্রলীগ করি, ছাত্রলীগের সভাপতি হিসাবে এই মেডিকেল কলেজ থেকে বিদায় নেই। পরবর্তীতে বিভিন্ন সময় চেষ্টা করেছি, বিভিন্ন সময় চেষ্টা করেছি এদেশের চিকিৎসকদের অধিকার আদায়ের জন্য, বিভিন্ন সময় চেষ্টা করেছি এদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য, আন্দোলন সংগ্রাম করার জন্য। ধাপে ধাপে একদিন আমার মাসকের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী
জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ দিন বদলের অঙ্গীকারের আহ্বান জানালেন। ডিজিটাল মন্ত্রিসভা করলেন, দিন বদলের মন্ত্রিসভা করলেন, আওয়ামী লীগ পুনর্গঠিত করলো। আপনাদের জানি একজন ভাই আমাকে দায়িত্ব দিল স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পর্ক হিসাবে। আপনাদের বড় ভাই, আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সাথী হিসাবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আজকে আপনারা যে সম্বোধনা আমাকে দিচ্ছেন এই সম্বোধনা আমি মনে করব সেদিনই যথেষ্ট হবে, যখন আমি দেখব এই বাড়িতে ছাত্রদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবে। আমি যখন দেখব এই বাড়িতে তারা প্রত্যেকেই লেখাপড়ার দিক দিয়েও এগিয়ে আসেন, নিয়মিত পরীক্ষায় পাস করছেন, আমি বক্তব্যকে আপেক্ষায় করতে চাই বলতে গেলে আজকের এই দিনে আমার ঘন্টার পর ঘন্টা যদি আপনাদের সাথে কথা বলে কাটিয়ে দিতে পারতাম হয়তো বা আমার মনে হতো বিন্দুমাত্র সময় হয়তো বা আপনাদের সাথে কাটিয়েছি, কিন্তু আজকে যে দুজন নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন এখানে তাদের কথাই আমরা শুনব। তারা দিন বদল অঙ্গীকারে নিয়ে কি করতে চান তারই কথা বলব। কারণ আজকের প্রধান অতিথি আপনারা জানেন কিনা জানি না একজন সরকারি চিকিৎসক, আমি এমন একজন সরকারি চিকিৎসককে চিনি আর কারো নাম শুনি নাই, যিনি তার নাগরিক অধিকার তার সাংবিধানিক অধিকার বজায় রাখার জন্য 75 পরে তার অফিস করছে, যখন ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক মোদাদি, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জানিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যেমন কি করে হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন। আমাদের হাতে অস্ত্র ছিল না, গোলাপ ছিল না, বালুন ছিল না, শুধু ছিল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি অখাধ বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধ করেছি আর দেশ পেয়েছি, স্বাধীন হয়েছি। জাতির পিতা থাকেন বঙ্গবন্ধু আত্মহত্যা করে রেখে যাওয়ার জন্য তার এই কন্যা চরণের দৃশ্যে ঘটনা যাচ্ছিল।